কচুয়ায় আগুনে পুড়ল 20 দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি। চাঁদপুরের কচুয়ার আলিয়ারা রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 13 জন ব্যবসায়ীর ছোট বড় 20টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। বুধবার রাত 10টার দিকে বাজারের আব্দুল মান্নান মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মালামাল সহ প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মুদি দোকানের আব্দুল মান্নান, অনিল দাসের লন্ড্রি, ডাক্তার নিবাস দেবনাথের ফার্মেসি, গিয়াসউদ্দিনের চালের আড়ত, চন্দ্রন বেজের মুদি দোকান, কামাল প্রধানের গ্যাস সিলিন্ডার দোকান, ধীরশীলের সেলুন, পরিমল ভৌমিকের ফার্মেসি, লিটনের মুদি দোকান, কামালের চায়ের দোকান, সাহেব আলী, রজ্জব আলী ও ডাক্তার বিশ্বনাথ বসুর গোডাউন। খবর পেয়ে ইউএনও এহসান মুরাদ ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন।